chicca dai botte cai baste che le lorte hai lorai core baste hai lorai 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 chai basta 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 sei lorai annetriche mota per la gira parche e amra cara iemsepe jacche cara iemsepe লেডিস হোস্টেল তৈরির টাকা নিয়ে দুর্নীতি ও স্টুডেন্টদের ডেভেলপমেন্টের টাকা অন্য খাতে ব্যয় করার অভিযোগ এনে কলেজে বিক্ষোভ করে স্মারকলিপি জমা দিল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। শুক্রবার দুপুরে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় চত্বরের ঘটনা। দীনবন্ধু মহাবিদ্যালয় ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজেশ দে বলেন, সে সময় লেডিস হোস্টেল তৈরির জন্য বরাদ্দ টাকা খরচের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আমরা সেই টাকা খরচের হিসেব দেখানোর দাবি জানিয়েছি। 2008 সালে ইউজিসির পক্ষ থেকে আমাদের দীনবন্ধু মহাবিদ্যালয়ে লেডিস হোস্টেল করার জন্য একটা টাকা বরাদ্দ হয়, প্রায় তার পরিমাণ কোটি টাকার উপরে। সেই টাকাটা ইউজিসি আমাদের লেডিস হোস্টেল করতে দিয়েছিল, কিন্তু সেই সময় তৎকালীন যে বডি ছিল এবং প্রিন্সিপাল স্যার ছিলেন, তারা কিছু তৎসুপের মাধ্যমে এই হোস্টেলটি পরিচালনা করেন। তার ফলে এখন এই বছরে ইউজিসি আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে একটা ফাইন চায় এবং রিফান্ড করতে বলে সেই টাকাটা। আমাদের প্রশ্ন, না হোস্টেল কমপ্লিট হয়েছে, কিন্তু সেই হোস্টেলটা কিভাবে কমপ্লিট হয়েছে, কত টাকা বরাদ্দ ছিল সেটা আমাদের সামনে আনছে না সাধারণ ছাত্রছাত্রীর সামনে। তার জন্য আমাদের আজকের এই প্রতিবাদ। তাই আমরা বলতে চাই, দীনবন্ধু মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তৎকালীন সময়ে যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদেরকে সামনে আনা হোক, না হলে আমরা দীনবন্ধু মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। কলেজ অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ বলেন, হোস্টেলের কাজ নির্দিষ্ট সময়ের পরেও ইনকমপ্লিট থাকায় ইউজিসি পক্ষ থেকে আমাদের কাছে প্রায় 72 লক্ষ টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। দুর্নীতি কোনো জায়গা নেই একটা, মানে এইটা ক্ষেত্রে 71,11,944 টাকা তো রেকর্ডেড, এটা আমি আপনাদের কাগজপত্র দেখাচ্ছি, ছাত্রছাত্রীদেরও দেখিয়েছি, ওরা আমার প্রায় ছেলে, মানে ছেলেমেয়ের মতোই, আমি ওদের খুব পছন্দই করি এবং সেই ক্ষেত্রে খুব ক্লিয়ারলি থাকতে চাই, এখানে কোনো অসুবিধা নেই। আমার কাছে কাগজ আছে, সেখানে যে টাকাটা চেয়েছে 71,11,000 ইউজিসি চিঠি অনুযায়ী 71,11,944 টাকা সেইটা, সুতরাং সেই টাকাটাই বলেছি, তার কম বেশি এক টাকাও এখানে বলা হয়নি। এবং আমরা কারেন্ট অ্যাকাউন্ট যদি না দেখাতে পারতাম, সেভিংস অ্যাকাউন্ট হলে তার ইন্টারেস্ট দিতে হতো, আমি ওই সেভিংস অ্যাকাউন্টটা না, এটা কারেন্ট অ্যাকাউন্ট, সেটার সার্টিফিকেটও ব্যাংক থেকে ম্যানেজারের সঙ্গে কথা বলে নিয়ে এসেছি, এটুকুনি করেছি। ছাত্ররা আমি দেখিয়েছি, কোনো অসুবিধা নেই। কলেজের অ্যাফিলিয়েশন যাতে বাতিল না হয় এবং ন্যাকের ক্ষেত্রে কলেজ যাতে বিসিডি গ্রুপে পিছিয়ে না পড়ে, সে কারণেই কলেজ কর্তৃপক্ষ ডেভেলপমেন্টের টাকা থেকে 72 লক্ষ টাকা ইউজিসিকে দেওয়ার পরিকল্পনা করেছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।